বেসরকারি হাসপাতালের একাংশের চিকিৎসার বিল এবং পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মনে ভুরি ভুরি অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগের পর সিএমআরআইতে তাণ্ডব তাতে ইন্ধন জুগিয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন সমাজকর্মী তথা চিকিৎসক বিনায়ক সেন। একটা বড় অসুখ হলে একটা পুরো পরিবার ধুয়ে যায়। ল্যান্ড অ্যান্ড আদার মেনি আদার সাবসিডিজ আর গিভেন টু দিজ এন্টিটিজ ইন হিউজ অ্যামাউন্টস ইন অর্ডার টু যাতে তারা চিকিৎসা করতে মানে গরিব লোকেদের চিকিৎসা করতে পারে, কিন্তু তারা সাবসিডি পাওয়ার সময় যে অব্লিগেশনগুলো আন্ডারটেক করে সেই অব্লিগেশনগুলো তারা মিট করে না। চিকিৎসা পরিষেবা আর স্বাস্থ্য দুটো একেবারে ভিন্ন জিনিস। দেশের মানুষের কাছে সহজে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ইউপিএ আমলে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। এই কমিটির মাথায় যে স্টিয়ারিং কমিটি ছিল তার সদস্য ছিলেন সমাজকর্মী বিনায়ক সেন। তার দাবি, ওই কমিটির রিপোর্ট কার্যকর করা হলে সুফল মিলত। মন্টেক সিং আলুওয়ালিয়া এসে বললেন, যিনি সেই সময় প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি বললেন এফেক্ট দেওয়ার জন্য আমাদের কাছে যা টাকা দরকার সেটা আমাদের কাছে নেই। সেই সময় যে ব্যাংকে নন পারফর্মিং অ্যাসেটসে তার তিনগুণ টাকা খরচ করতে পেরেছে সরকার। কাজেই প্রোভাইডিং হেলথ কেয়ার টু দ্য ম্যাসেস ইজ নট আ প্রায়োরিটি উইথ দ্য গভর্নমেন্ট। 91 থেকে গ্লোবালাইজেশনের সময় থেকে আজ অবধি আমরা যদি দেখি, তাহলে এটা পুরো প্রাইভেটাইজেশন একটা ডিক্লেয়ার্ড পলিসি হিসেবে চলছে। বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বুধবার হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ।